শ্রীলঙ্কান লিগে লিটন দাসের অভিষেকটা ভালো হলো না। তিন নম্বরে ব্যাট করতে নেমে চার বলে করলেন এক রান। কলম্বো স্ট্রাইকার্সের ছুড়ে দেওয়া 75 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের লিটন দাস। তবে লিটন দাস ব্যর্থ হলেও তারই স্বদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন। গোল টাইটান্সকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান 15 বলে দুটি বাউন্ডারিতে 17 রানে অপরাজিত ছিলেন এবং তার দলও দুর্দান্ত একটি জয় পেয়েছে ডো অর ডাই ম্যাচে। একই ম্যাচে লিটন দাসের মতো আজই অভিষিক্ত হয়েছে বাংলাদেশে আরেক পেসার শরীফুল ইসলামের। তবে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি, বোলিংও ভালো করতে পারেনি, কোনো উইকেট না পেয়ে রান দিয়েছেন 7 রান। তবে সাকিবের গোল টাইটান্স 8.3 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং সাকিব আল হাসানের দল 8 উইকেটে বিশাল একটি জয় পায়। এই জয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব লিটনের দল।